এই এক বছরের করোনাকালীন সময়ে আপনার আমার জীবনে কোন দশটা ভালো কাজ যুক্ত হয়েছে, কোন দশটা আল্লাহ এবং তার রসুল অপছন্দ করেন, এরকম খারাপ গাছ বিমুক্ত হয়েছে, হাত তুলে বলেন দেখি কে পারেন। আমি আগেই কান ধরে বললাম আমার হয় নাই, বলেন একজন হাত তোলেন। দশটা নতুন আমল যুক্ত হয়েছে, দশটা বদ খাসলত দূর করছি, বলেন আল্লাহর দয়া করলো, কি কি করছে আল্লাহর জন্য, একটাও যুক্ত হয় নাই, আরো বেড়েছে বানরামি। কি আগে ছেলে পেরে স্কুল ছিল কলেজ ছিল যাইতো, এখন অনলাইনে ক্লাস হয়, বাপ মা অফিসে চলে যায়, আগে যে হারাম দেখতে পাইতো না, এখন সেই হারাম দিনে দুপুরে সারা দিন দেখে দেখে না। এক বছর পার হইছে, ছোটবেলায় তিনটা সুরা দিয়ে কোরআন পড়া শিখছেন, এখানে ২০ বছর পার হয়েছে, এরকম যুবক ২০ বছর কাদের, ২০ বছর প্লাস কাদের বয়স, হাত তোলেন তো, ২০ বছর প্লাস, আপনার ২০ বছর হয় নাই তো, ২০ বছর প্লাস আপনা আপনার ২০ বছর, আমরা তো সবাই ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা কয়জন, বলেন এই যে ২০ বছর পার হয়েছে, ২০ বছরে আল্লাহর দেওয়া কোরআন থেকে ২০টা সুরা আত্মস্ত করেছি, মুখস্থ করেছি, তার অর্থ আমি বলতে পারি, আমি মুসলমান পরিচয় দেই, কয়জন আছেন এখানে ২০ বছর অনার্স শেষ করলেন, দাখেল আলেম শেষ করলেন, কত পণ্ডিত হইলেন, কত ব্যবসা করলেন, দাড়ি পেকে গেল, ৬০ বছর বয়স হলো, আল্লাহর কোরআনের ছোট ছোট ২০টা সুরা মুখস্থ করতে পারি নাই, কি করছে আল্লাহর জন্য, বলেন কি করছেন আল্লাহর জন্য, হিসাব মিলান আজকে, আজকে ওয়াজ হবে না, আজকে মিলানোর দিন, হিসাব মিলানোর বয়ান করতেছি আমি, এখন আমার জীবনেও হিসাব মিলাতে হবে, জিব্বা তাসার আল্লাহ কেটে একদম সবার আগে জাহান্নামে পাঠাবে, বলেন ২০ বছর পার করেছি, আমার আল্লাহর কোরআন, বাংলা ইংরেজি অঙ্ক গণিত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একটাও কবরে আলো ছড়াবে না, কবরে আলো দিবে যে কোরআন সবাই জানি, ওই কোরআনের ২০ সুরা মুখস্থ নাই, জীবনের ২০ বসন্ত পার করে দিছি, কি করলাম আল্লাহর জন্য, বলেন এক বছর আগেও যেই পাগলা ওজনে ফাঁকি দিত এখনো ওজনে ফাঁকি দেয়, এক বছর আগেও ব্যবসার সময় মিথ্যা বলতো এখনো ব্যবসায় মিথ্যা কথা বলে, এক বছর আগেও ইন্ডিয়ান মাল এনে চাইনা জাপান অস্ট্রেলিয়া এক নম্বর বলে চালাতো এখনো চালায়, কেনা চেনা আপনার মতো পরিচিত কাস্টমার পাইছি বলে কেনা দামে দিলাম এই কথা বলে এক বছর আগেও ধোকা দিত এখনো ৩-৪০০ টাকার ধোকা দেয়, এক বছর আগেও রমজান আসলে ছোলা পেঁয়াজ লবণ বিভিন্ন ধরনের সোয়াবিন এইগুলা জড়ো করে করে মুসলমানদেরকে রোজাদারদেরকে কষ্ট দিত, এই বছর মুসলমানের সমাজে ওই রকম ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে, কি পরিবর্তন, রাগ করতেছেন ভাই, বয়স হয়ে গেছে, কত ফুটানি মেরে ঘুরে বেড়ায়, দাড়ি পেকে গেছে, জুব্বা ধরছে, বিরাট ভিআইপি ভাব, কিন্তু যদি বলিস আসা বলেন তো সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, সানার অর্থ কি বলেন, বলেন সানার অর্থ, মুরব্বি হা করে জানা নাই বাবা কি বলেন, দোয়ায় কুনুত বলেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, বলেন আমি এখনো কুল হু আল্লাহ পড়ি এই জায়গায়, বিরাট ভাব নিয়ে ঘুরতেছে, দুনিয়ার সব বুঝে ফেলাইছে আর চিন্তা করছে আহা করোনার সময় খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, হুজুর দোয়া করেন, আপনি টাউট ২ নম্বর, আল্লাহ এখনো রাগ করে আপনারে আমারে আসমান থেকে ঠাডা ফেলে যে মেরে ফেলে নাই, এটাই বেশি উচিত ছিল মেরে দেওয়া আমাকে, অন্তত আমাকে মারা উচিত ছিল, আপনাদের না হলেও আমাকে মারা উচিত ছিল আল্লাহর, মেরে ফেলা দরকার ছিল। প্রিয় ভাইয়েরা আসেন, আমরা একটু ফিল করি অন্তর থেকে কি পরিবর্তন করা দরকার, রমাদান আর মাত্র ৩০ দিন আছে, হুজুর বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা দোয়া হিসাবে আল্লাহর কাছে করবেন, দোয়া হিসাবে হাদিস নিয়ে কিছু কৌল আছে যে হাদিস জঈফ, এই হাদিস রসুল সাল্লাম থেকে নিশ্চিতভাবে আসছে কিনা বাদ দিলাম, এটা দোয়া হিসাবেও বলতে পারি, আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমাজানে পৌঁছায় দাও, প্ল্যান করেন, এভরি ওয়ান উই হ্যাভ এ প্ল্যান,
আমাদের একটা প্ল্যান দরকার। যুবকেরা, আমি মুরব্বীদেরকে তো নসিহত করতে পারবো না, তারা আমাদের অনেক বড়, কিন্তু আমার যারা প্রিয় বন্ধু যুবক, তোমাদের কাছে একটা অনুরোধ দেই ভাই, আজকে কালকের মধ্যে বাসায় যে বসবে, একটা নোটবুক একটা ডায়েরি তুমি একটু খুলবে, টেবিলে বসে একটু লিখবে ভাই, যে আমার কোন 10টা চরিত্র আমার খারাপ আছে, এইটাকে আমার কেমনে আমি নতুন করে রিনিউ করে ঠিক করব, কোন 10টা খারাপ গুণ আছে এইগুলাকে ত্যাগ করব। আপনি এইটা একটু ডায়েরিতে লিখেন, পারবেন? শুধু বলেন না, ইনশাল্লাহ পারবেন। দোস্ত বলতো আমার কি কি খারাপ গুণ, তুই না মাঝে মাঝে খুব ভাবনিস, হেভি ফুটানি করিস মাঝে মাঝে, এটা করবি না জানো? থ্যাংক ইউ বন্ধু, আমার ফুটানি, ফুটানি মানে অহংকার, অহংকার তো আল্লাহর ভূষণ, এটা হচ্ছে রেদাউর রব, এটা রবের চাদর, এটা নিয়ে আমি টানাটানি করতে পারি না, এখান থেকে আমার বেরোতে হবে। তুই কথা বলার সময় এ হারাম দাদা, এ শালার বেটা কই আসিস, ফোন দেওয়ার সময় তুই এরকম গালি দেস, আরেক বন্ধু বলছে আমি আমার মুখ দিয়ে আর খারাপ কথা গালি দিব না, দুই তিনজন বসলেই একজনের বিরুদ্ধে কথা হয়, গিবত গিল্লা হয়, আমিও তার সাথে হো দিয়ে বলি আল্লাহ মাফ করুক, বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, বলা উচিত না, না বলেও পারি না, শরীয়ত সম্মত গীবত, এরপরে শুরু হয়ে গেল। আহা কি ধান্দাবাজ শয়তান আমাদেরকে বানাইছে, তুই গীবত গিল্লা করিস মাঝে মাঝে, আমিও করি, তালিকা বানাইছেন, নতুন 10টা গুণ অর্জন করতে হবে। মানুষ আমার কাছে যখন চায় আমি বিরক্ত হয়ে যাই, আরে টাকা দেনেওয়ালাও আমার, যারটুকু দিয়েছেন ততটুকু আল্লাহর, আমি বিরক্ত হব কেন? এখন থেকে আমি খুচরা টাকা পকেটে রাখবো, 2 টাকা 4 টাকা করে যে চাবে তারাই দিব, দুনিয়ার কেউ আমার কাছে চাইবে ফেরত দিব না, যখন টাকা পয়সা কিচ্ছু থাকবে না তখন তাকে বলবো ভাই তুমি চেয়েছিলে আমি দিতে পারলাম না, কিন্তু তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন ভালো কোথাও থেকে তোমারে মিলাই দেয়, তাও আমার কাছে কেউ চাইলে তারে আমি ফেরাবো না, একটা গুণ আমার জীবনে যুক্ত করতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, বাপমার সাথে ঝাড়ি মেরে কথা বলি বেয়াদবি হয়ে যায় মাঝে মাঝে, মা বলছে মাগরিবের পরে ফোন করে কই আসিস বাবা, আসবি কখন? একা যখন আসার আগে আসবো, এত বারবার ফোন করো কেন? কি গরম বাপের সাথে মায়ের সাথে, কারণ বাপ মা মূর্খ, উনি একটু কলেজে যাওয়া শিখছে, উনি একটু পড়ালেখা শিখছে, অতএব বাপ মারে কে গুনে? এই চরিত্র আমার থাকবে না, লিখেন, লিখে তালিকা বানান, রমজান থেকে প্র্যাকটিস করা শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে একটা পরিবর্তন দিবেন। আমি বেশি চাই না, 5টা ভাই লিখবেন, এই ওয়াদা আমার কাছে করেন, যেটা লিখবো আমার খারাপ দোষ কি জেনে বুঝে পরিবর্তন করার জন্য, আর 2-3টা নতুন গুণ নিজের জীবনে যুক্ত করার জন্য আমি লিখবো, এটা প্ল্যান করব একটা, রাজি আছেন? যারা আজারায় হাত তুলবেন না, কিন্তু না লিখলে হাত তুলবেন আল্লাহর ওয়াস্তে, কারণ এটা ভিডিও হচ্ছে আল্লাহর কাছে, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যারা হাত তুলে নাই তাদের প্রতি বেশি খুশি হয়েছি, কারণ ওনারা জেনে বুঝে চিন্তা করছে আমি এটা পারবো না, হুদাই হাত তুলবো কেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।